আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা গরুর বাজার থেকে গত তিন দিন আগে একটা ভিডিও দিয়েছি আপনারা বলেছেন এটা তো গত বছরের ভিডিও আসলে আজকে পহেলা মে আজকে এই সাগরিকা বাজারে দাঁড়িয়ে আরেকটি নতুন পর্ব করছি এবং আপনারা যা যা বলেছেন বেড়া ছাগল গরু সব কিছু আপনার আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমরা এখন যেই গরুটির সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গরু ভাইয়ের আলিয়াজগরে ভাইয়ের ভিডিও আগেও দেখিয়েছি আজকেও একটা অসাধারণ সুন্দর একটা গরু সেই গরুটা নিয়ে আজকে সর্বপ্রথম আরম্ভ করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো হ্যাঁ খুব সুন্দর একটা গরু কোন জাতের গরু আপনি কি জানেন অস্ট্রেলিয়া জাতের আর কি আমার কাছে হলিস্টেড ব্রিজের মতো লাগে কিন্তু একেবারে আনকমন কালার লাল এবং সাদার মধ্যে কম্বিনেশন করা খুব সুন্দর এই গরুটির ওজন কেমন আছে ভাই ওজন আছে আপনার ছয় মন ছয় মন আজকে চাওয়া দাম কত ভাই দুই লাখ একদম ফিক্সড জি বাটা বাটা দাম বাটা আর দর্শক দুরা কিছু হলস্টেন ফ্রিজিয়ান গরু আছে সুন্দর সুন্দর ওই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আর একটি হলস্টেন ফ্রিজিয়ান গরু খুব সুন্দর ভাই এটার ওজন কেমন আছে ভাই এটার ওজন হবে আপনার সাড়ে ছয় মন সাড়ে জি আজকের চাওয়া কত আজকের চাওয়া দাম এক লাখ নব্বই এক লাখ নব্বই ফিক্সড একদম বাটা জি জি আরও একটি হলস্টেন পিজিয়ান এটার ওজন কেমন আছে ভাই সাত মোন হবে সাত মন এটার চাওয়া দাম কত দুই লাখ দশ দুই লাখ দশ আপনাদের মহিষ সম্পর্কে একটু বলি এটার ওজন কেমন আছে ভাই সেই মহিষটির সাড়ে ছয় মন আজকের চাওয়া দাম হচ্ছে যে আপনার এক লাখ নব্বই এক লাখ নব্বই কত হলে বিক্রি সেল করবেন কাছাকাছি আর পাঁচ হাজারের দিকে রিক্সে হবে ভাই এটা কিনে কই নিয়ে যান বিক্রি করতে দিচ্ছেন এটার ওজন কেমন এবং কত চাচ্ছেন আশ্রমণ আশ্রমণ কত চাচ্ছেন চারশি দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ

পুরুষ আছে সেটা আপনাদেরকে একটু দেখায় এই পুরুষটা মনে হয় ওটার চেয়ে ওজন কম হবে ওটার রেট কত চাইলেন দুইশো বিশ লাখ বিশ ওজন কেমন হবে ওজন দাঁড়ার নামে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ আজিজ মোবাইল নাম্বার বলবেন জিরো ওয়ান এইট ষোলো পনেরো সিক্স ফোর দর্শক বন্ধুরা এই বিশাল দেহি বল আড়াই লক্ষ টাকা বিক্রি হলো আড়াই লক্ষ টাকা নয় হবে নয় মন দর্শক বন্ধুরা গত কয়েকদিন আগে ওনার ভিডিও দিয়েছিলাম আমার ব্যয় এই সাগরিকা গরু ব্যবসায়ী সমবায় সমিতির এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছে আমরা আমাদের চ্যানেল কৃষির তরফ থেকে কুলেল শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে কি কি কালেকশন ব্যয়ের কাছে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরব আর দর্শক বন্ধুরা ইন্ডিয়ান বলদ লাল টকটকে একেবারে সুঠাম দেহ যেটা বলে বলদটির ওজন কেমন এবং দাম ম্যাক্সিমাম আপনার ওজন লাইভেট হবে এক হাজার কেজি এমনি বারো মনের উপর হবে বারো মন বারো তেরো মনের উপর হবে আজকের চাওয়া দাম কত ভাই চাওয়া দাম হচ্ছে সারা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ মাসাল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর আপনারা যারা আসবেন আমার ব্যয় তালতোবাই থেকে সিকিউরিটি নিতে পারবেন তারপরে মাসাল্লাহ এটাও অনেক সুন্দর এটার ওজন কেমন হবে এটার ওজন চোদ্দ মনের উপরে হবে মন হবে আজকের চাওয়া দাম কত এটা সাত লাখ টাকা দাম চাই সাত লাখ টাকা মানুষ যেমন রুচিও তেমন গরুগুলো তেমন দশবন্ধুরা মাসআল্লাহ দশববন্ধুরা এই যে দেখেন পুরোটাই মাংস টাইট মাংস টাইট এটা কত মন হতে পারে ভাই এটাই চোদ্দ মনের উপরে চোদ্দ মনের উপরে এটার চাওয়া দাম কত ভাই এটা একই মানে পাঁচ উপরে সেল দশ বন্ধুরা সাগরিকা বাজারে আসলেই ছাগল গরু বেড়া মহিষ সব কিছু আপনারা পাবেন এবং ইন্ডিয়ান বলদ মূলত আমার এই যে ভাইয়ের কাছে আছে উনি একবারে যেই বাজেটের গরু দেখবেন চাইবেন সেই বাজেটের গরু আপনাদেরকে দেবেন প্রত্যেকটা গরু বিশাল দেহি হাতি সাদ্রি সেক একটা ইন্ডিয়ান বলদ এবং অনেক সুন্দর সুন্দর ওইটার ওজন কেমন হবে ভাই এইটার ওজন সাড়ে সাতখন হবে এটা আড়াই লাখ সেল আড়াই লক্ষ টাকা সেল তারপরে এটা এইটা আড়াই লাখ এরকম সাড়ে সাতখন হ্যাঁ সাড়ে সাতন এটা দুই লাখ তিরিশ সেল

দর্শক বন্ধুরা হবে দেড় লক্ষ টাকা আমার নাম হচ্ছে মোহাম্মদ জিরো ওয়ান এইট থ্রি হ্যাঁ আর এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রকারের গরু মহিষ আপনাদের দরকার যেই বাজেটের হোক আপনারা ওনার সাথে যোগাযোগ করলে রেডে এবং আমাদের কথা বললে আমি একবারে ব্যক্তিগতভাবে বললাম প্রতি গরুতে সর্বনিম্ন এক হাজার টাকা কম রাখবে দর্শক বন্ধুরা এই যে অনেকগুলা দেশীয় গরু অনেক সুন্দর সুন্দর অনেক সুশ্রী এবং সুটান দেহের গরু যেগুলেন এটা হচ্ছে এই ওনার গরু ওনার বয়স কিন্তু আঠারো বছর আঠারো বছর এটি পূর্ণাঙ্গ ব্যবসায়ী আজকে ওই ব্যবসায়ীর কাছ থেকে আমরা একটু সংক্ষেপে জানব যে এই গরুগুলা ওজন কেমন রেট কেমন এটা আমি গত বর্ব দেখিয়েছি এই গরুটি ষাট হাজার টাকা এটার দাম কত এবং চাওয়া দাম এ দেখি চাওয়া দাম হচ্ছে আশি হাজার আশি হাজার এটা কালো এটা সেম দর্শক বন্ধুরা ষাট থেকে পঁচাত্তর হাজার টাকা গরু হচ্ছে এই এগুলি এগুলো প্রত্যেকটার ওজন কেমন হবে দুই মণ দুই মন নব্বই কেজি এরকম না দর্শক ওই দিন সাদা একটা গরু নিয়ে এটা কিনা জানি না আপনারা এক লাখ এখন পঁচানব্বই হাজার টাকা বলেছিলেন এটা কত যাচ্ছেন এবং চাওয়া দাম পনেরো হাজার সেল করা দাম এক লাখ আশ হাজার এক লাখ আট হাজার এটা কেমন এটা কেমন চাওয়ার দাম এক লাখ বিশ হাজার হ্যাঁ হলো এক লাখ বারো হাজার এটা ওজন কেমন হবে এদিক থেকে দেখে সাড়ে তিন মন হাজার তারপরে পঁয়ত্রিশ এক লাখ কেমন হবে মন প্লাস হবে চার প্লাস হবে দশক বন্ধুরা এই সাইট থেকে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত গরু ভাইয়ের কাছে আছে লাল টকটকে এই গরুটির ওজন কেমন এবং চাওয়া দাম কত আপনার হ্যাঁ চা দাম এক লাখ সত্তর বিক্রি এক লাখ সত্তর চান এই বাজেটে কয়েক কোনটা কোনটা আছে একটা একটাই এটা এটা এটার ওজন এটার দাম কত এটা এটা চা দাম আপনার তেরিশ বিক্রির দাম হলে এক লাখ পনেরো এক লাখ পনেরো আর দশকবন্ধুরা ট্যাগ নাম্বার দেওয়া হচ্ছে ওই ট্যাগ নাম্বার অনুযায়ী ওনাদের খরচ কত হয়েছে এবং বিক্রি কত করবে এটা দেওয়ার তিন চাওয়া দাম আপনার পনেরো হাজার আর বেচার দাম হলে ফারুক হোসেন মোবাইল নাম্বার বলবেন জির ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন সিক্স নাইন ওয়ান সেভেন হ্যাঁ আর দর্শক বন্ধুরা ফারুক হোসেন ভাই থেকে আসবেন গরু নেবেন এবং আমাদের কথা বললে কি অনার করবেন আমাদের সম্মানে দুই চার পাঁচ

গরুপ্রেমী ভাইদের জন্য সুখবর আমাদের চ্যানেল কৃষি আগামী দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে চ্যানেল কৃষি একটি বিশেষ আকর্ষণীয় প্রোগ্রাম চালু করেছে সেটা হচ্ছে আমাদের চ্যানেল কৃষিকে নিয়ে মেম অথবা শর্ট ভিডিও আপনারা যারা তৈরি করবেন এবং চ্যানেল কৃষিকে অবশ্যই সেটা ট্যাগ দিতে হবে যার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ এবং শেয়ার হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং প্রতিবারের মতো আমাদের সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের জন্য তো রয়েছে পুরস্কার সবার জন্য রইল শুভকামনা